বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য একটা নতুন কোম্পানির কাজের খবর নিয়ে চলে এসেছি এই কোম্পানির আগামীকাল হবে কোম্পানির লোকেশন রয়েছে হাওড়া জেলার ধুলাগড় অঞ্চলে তো আজকে আমি ভিডিওটা চ্যানেলে আপলোড করে দিচ্ছি যারা কাজটা করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখে নিয়ে তারপরেই কিন্তু আজকে আমাকে সন্ধেবেলায় ফোন করবেন সাতটা থেকে নটার মধ্যে এই টাইমের মধ্যে আপনার ফোন করে নামগুলো এন্ট্রি করিয়ে নেবেন এবং আগামীকাল কিন্তু এই কোম্পানিতে স্পট জয়েনিং করানো হবে তো চলুন কাজের বিস্তারিত আলোচনায় আসা যাক এটা একটা রেপুটেড পেন কোম্পানি এই কোম্পানিতে প্লাস্টিকের পেন তৈরি হয় বোতলের বিভিন্ন রকম ঢাকনা তৈরি হয় এবং ওষুধের বেশ কিছু প্লাস্টিকের বোতল যেগুলো ছোট ছোট ওষুধ রাখার যে কৌটো সেইগুলো কিন্তু এই কোম্পানিতে তৈরি হয় সম্পূর্ণ হালকা কাজ রয়েছে একদমই পারমানেন্ট পোস্টে এখানে প্রচুর পরিমাণে পুরুষ কর্মী নিয়োগ করা হচ্ছে তো বয়স লাগছে আঠেরো বছর থেকে চল্লিশ বছরের মধ্যে এবং শিক্ষাগত কিন্তু কোনো যোগ্যতা লাগছে না কাজ জানারও কোনো দরকার নেই এখানে একদমই সিম্পল হেল্পার পোস্টে লোক নেওয়া হচ্ছে কাজ কিছুই নেই খুবই হালকা কাজ যেহেতু এখানে খুব ছোট ছোট আইটেম তৈরি হয় পেন তৈরি হচ্ছে প্লাস্টিকের বিভিন্ন বোতলের ঢাকনাগুলো তৈরি হচ্ছে এবং ওষুধ বিক্রি হয় যে ওষুধের দোকানে সেই ওষুধের ছোট ছোট কৌটো কিন্তু এখানে তৈরি হয় তো একদমই হালকা কাজ রয়েছে তো হেল্পার পোস্টে লোক নেওয়া হবে আমি আপনাদের প্রথমে বলে দিই এখানে কি কাজ করতে হবে এখানে যে মেশিনে হচ্ছে সেই মেশিনে হেল্পারই করতে হবে তো বলতে যেখান থেকে প্রোডাকশন হচ্ছে এই প্রোডাকশন ইউনিটে সেই সেই ম্যাটেরিয়ালগুলো অর্থাৎ যে জিনিসগুলো তৈরি হয়ে আসছে সেগুলোকে গোছানো সাজানো এবং প্যাকিং করা আর মেশিনে যে র ম্যাটেরিয়াল ঢালতে হয় সেটা একবারই ঢালতে হয় কুড়ি থেকে পঁচিশ কিলোর প্যাকেট থাকে সেগুলো একবারই ঢেলে দিলে কিন্তু প্রায় সারাদিনই সেখানে কাজ হবে তো মেশিনে সারাদিন একবার বা দুবার হয়তো র ম্যাটেরিয়াল ঢালতে হয় তারপরে কিন্তু অটোমেটিক মেশিন চলে এবং প্রচুর প্রোডাকশন হয় তো এখানে প্রোডাকশন ইউনিটেই কিন্তু কাজ করতে হবে তো একদমই হালকা কাজ রয়েছে প্রথমে আপনাদের বলে দেবো এই কোম্পানিতে কি কি ফ্যাসিলিটি রয়েছে প্রথমে আপনাদের বলে দিই এখানে পারমানেন্ট ভাবে নিয়োগ করা হচ্ছে কোন রকম চুক্তি ভিত্তিক কাজ এটা নয় আপনি যতদিন চাইবেন এখানে কাজ করতে ততদিন কিন্তু আপনারা এখানে কাজ করতে পারবেন এখানে প্রথম থেকেই পিএফ ইএসআই আছে আপনারা জয়নিং এর পরপরই কিন্তু পিএফ ইএসআই পেয়ে যাবেন এবং কিন্তু আলাদা করে পাবেন সেটা একটা অ্যামাউন্ট রয়েছে মাসে যদি আপনি মিনিমাম ছাব্বিশটা ডিউটি করেন আপনি একুশশো সত্তর টাকা পি পাবেন যেটা পিএফ অ্যাকাউন্টে জমা হবে আর পি এফ এর যত রকম বেনিফিটস রয়েছে যেগুলো সরকারি সুযোগ সুবিধা সমস্ত সুযোগ সুবিধা পাবেন প্রত্যেক বছর পি এফ এর যে ইন্টারেস্ট রয়েছে সেই ইন্টারেস্টটা আপনারা পাবেন এবং এই পি এফ এ যে টাকাটা জমছে সেই টাকা আপনারা তুলে নিতে পারেন লোন হিসাবে নিতে পারেন তো সমস্ত পি এর ফ্যাসিলিটি কিন্তু আপনারা পাচ্ছেন এখানে ইএসআই সুবিধা রয়েছে আপনি এবং আপনার পরিবারের যতগুলো মেম্বার অর্থাৎ আপনার মা স্ত্রী সন্তান এবং আপনি নিজে সবাই কিন্তু ইএসআই এর আওতায় এখানে চিকিৎসা খরচা সম্পূর্ণ বিনামূল্যে পাবেন কোম্পানির তরফ থেকে চিকিৎসা খরচা আপনারা সম্পূর্ণ বিনামূল্যে পাবেন আপনি এবং আপনার পরিবারের প্রত্যেকে এখানে থাকা খাওয়ার সুবিধা রয়েছে প্রত্যেক বছর কিন্তু এখানে স্যালারি বৃদ্ধি হয় এছাড়াও কাজের ভিত্তিতে এখানে ইনক্রিমেন্ট রয়েছে আজকে আপনি হেল্পার হিসেবে কাজ করছেন কাজ করতে করতে আপনি যদি অপারেটার হয়ে যান বা উঁচু পোস্টে পৌঁছে যেতে পারেন কাজ শিখে গিয়ে তখন কিন্তু এখানে ইনস্ট্যান্ট প্রমোশন এবং ইনক্রিমেন্ট রয়েছে তো পুজোর সময় এখানে কাজ করলে তার জন্য হলিডে এক্সট্রা বেনিফিট রয়েছে এখানে কিন্তু ইনকামের প্রচুর জায়গা রয়েছে তো ইনকামের জায়গাগুলো বলে দিই রবিবারে যারা ডিউটি করবে যদি কেউ ডবল ডিউটি করতে পারে রবিবারে যদি কেউ ডবল ডিউটি করতে পারে সেক্ষেত্রে এখানে নগদ এগারোশো টাকা প্লাস আশি টাকা খাবারের জন্য এটা কিন্তু অ্যালোট আছে এটা কিন্তু ওই রবিবারের ডিউটির সাথে সাথেই তার নামে অ্যালট হয়ে যাবে এবং ছুটিতে যদি কেউ ডিউটি করে ন্যাশনাল হলিডেতে যদি কেউ ডিউটি করে একদিন ডিউটি করলে প্রায় এক হাজার টাকার মতন কিন্তু তাকে দেওয়া হবে তো পুজোতে যতগুলো ছুটি থাকে বা ন্যাশনাল হলিডেতে কোম্পানি যতগুলো ছুটি থাকে সেই ছুটিতে যদি কোনো কর্মী কাজ করে সেক্ষেত্রে একটা ডিউটি করলে তাকে প্রায় এক হাজার টাকার কাছাকাছি কিন্তু দেওয়া হয় এগুলো সব এক্সট্রা ইনকামের জায়গা তো রবিবারও এক্সট্রা ইনকাম করার সুযোগ রয়েছে এবং ছুটি বা ন্যাশনাল হলিডে এক্সট্রা ইনকামের জায়গা রয়েছে তো এবারে সম্পূর্ণ আলোচনার মধ্যে আসছি আপনার মনোযোগ সহকারে শুনে নিন তো আমি আগেই বলে দিলাম কি কাজ করতে হবে বয়স এবং কোয়ালিফিকেশন কিছুই লাগছে না সেটাও আমি বলে দিয়েছি এবার আপনাদের বলে দিয়ে এখানে পেমেন্ট কি রয়েছে এখানে আপনারা প্রত্যেক দিন পেমেন্ট পাবেন তিনশো টাকা করে এটা কিন্তু হাতে পাবেন পি কিন্তু আলাদা করে প্রত্যেক মাসে 2170 টাকা করে পাচ্ছেন তো তিনশো সত্তর টাকা করে আপনারা ডেইলি পাচ্ছেন মাসে কিন্তু আলাদা করে 2170 টাকা পাচ্ছেন এবার হিসাব করে দেখুন এখানে কিন্তু তিরিশ দিনই কাজ হয় কোম্পানি তিরিশ দিনই খোলা থাকে তো তিরিশ দিন হিসাবে যদি আপনারা কাজ করেন দেখা যাবে আপনার স্যালারি কিন্তু তেরো হাজারের উপরে পৌঁছে যাচ্ছে রবিবার যদি কোনো কর্মী ডবল ডিউটি করতে পারে সেক্ষেত্রে কিন্তু সে এগারোশো টাকা প্লাস আশি টাকা আলাদা করে পাচ্ছে যেটা আগে আমি বলে দিয়েছি তো এই ইনকামের জায়গাগুলো রয়েছে প্রচুর কর্মী এখানে কাজ করে রবিবারে ডিউটি করে অন্যান্য দিন কিন্তু তারা ছুটি করতে পারে রবিবার ডিউটি করলে যেহেতু এই ফ্যাসিলিটিটা রয়েছে তারা কিন্তু অন্যান্য দিন যে কোনো একদিন ছুটি করতে পারে যদি কেউ মনে করে এখানে একটা না তিরিশ দিন বা পঁয়ত্রিশ দিন ডিউটি করে তারপরে তিন দিন বা চার দিন ছুটি করতে পারে সেক্ষেত্রেও কিন্তু ছুটি করার ব্যবস্থা রয়েছে তো ডিউটি টাইমটা কি বলে দি সকাল আটটা থেকে সন্ধে আটটা পর্যন্ত ডিউটি এই টাইমের মধ্যে সকালে টিফিন দুপুরের লাঞ্চ এবং রাতের ডিনার সমস্ত কিছু কিন্তু ইনক্লুড করা রয়েছে এক সপ্তাহ ডে এক সপ্তাহ নাইটে ডিউটি হবে নাইটে যারা ডিউটি করবেন তাদেরও ডিউটি টাইম কিন্তু আটটা থেকে আটটা পর্যন্ত রয়েছে সেই টাইমের মধ্যে রাতের খাবার এবং রেস্ট রাতে যারা ডিউটি করবে তাদের একটু রেস্টটা বেশি থাকে তো তারা কিন্তু রেস্ট বেশি নিয়ে কাজ করতে পারে রাতের ডিউটিতে কোনো প্রেশার থাকে না তো এই ডিউটি টাইমের মধ্যেই কিন্তু আপনাদের সমস্ত রকম ব্রেক থাকবে তো এদিক ওদিক করে প্রায় এক ঘন্টার উপরে ব্রেক থেকে যায় তার মাঝখানেও কিন্তু কাজের ফাঁকে রেস্ট রয়েছে যেহেতু একদমই হালকা কাজ রয়েছে তো ডিউটিটা এখানে করা তেমন কোনো ব্যাপার নেই পেমেন্টের সিস্টেমটা বলে দিই সাত থেকে দশ দিন কাজ করলে যদি আপনার কিছু অ্যাডভান্সের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা অ্যাডভান্স নিতে পারেন মেন যে পেমেন্টটা রয়েছে সেটা সাত তারিখ থেকে দশ তারিখের মধ্যে কিন্তু আপনাদের দিয়ে দেওয়া হবে ছুটি ছাটার সিস্টেমটা বলে দিই কোম্পানি তিরিশ দিনই খোলা থাকে যদি কেউ মনে করে সপ্তাহে একদিন ছুটি করতে চায় সেক্ষেত্রে সে ছুটি করতে পারে যদি কেউ মনে করে একটা না ডিউটি করে তারপরে ছুটি করবেন তিন চার দিন একসাথে সেক্ষেত্রেও কিন্তু ছুটি করতে পারেন থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থা রয়েছে আমি একটু বলে দিই কোম্পানিতে নতুন রুম হচ্ছে এবং ক্যান্টিন তৈরি হচ্ছে তো এটা তৈরি হতে আর খুব জোর এক থেকে দেড় মাস টাইম লেগে যাবে তাও কিন্তু কোম্পানি আপনাদের থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থা করে দেবে আমি আপনাদের বলে দিই এই মুহূর্তে যেহেতু কোম্পানিতে রুম তৈরি হচ্ছে সেক্ষেত্রে কোম্পানি আপনাদের আপনাদের রুম দিয়ে দেবে হয়তো প্রথম মাস মাস বা কোম্পানির বাইরে থাকতে হবে কোম্পানিতে রুম রেডি হয়ে গেলে আপনারা সম্পূর্ণ বিনামূল্যে এখানে থাকতে পারবেন তো এই রুম রেডি হওয়ার আগে যে এক মাস বা দেড় মাস আপনারা থাকবেন তার জন্য মাথাপিছু মাত্র পাঁচশো টাকা করে খরচা হবে সেটাই এক মাসের জন্য বা দেড় মাসের জন্যই এই খরচাটা হবে কোম্পানির এখন ক্যান্টিন যেহেতু রেডি নেই সেহেতু বাইরে এখন হোটেলে আপনারা খেতে পারবেন কোম্পানির যে লোকজন যেখানে খায় সেখানে সমস্ত খাতা সিস্টেম রয়েছে সেখানে আপনারা খেতে পারবেন তো আপনাদের বলে রাখি আপনাদের জয়নিং এর সাথে সাথেই কিন্তু রুম এবং হোটেলের কোনো খরচা দিতে হবে না আপনারা মাইনে পাবেন তারপরে রুমের জন্য যে পাঁচশো টাকাটা দিতে হয় সেটা জাস্ট এক মাসের জন্যই আপনারা দেবেন আর হোটেলের যে পয়সাটা রয়েছে সেটা আপনারা খাওয়া দাওয়া করে মাসের শেষে যখন পেমেন্ট পাবেন তখন আপনারা ক্লিয়ার করে দেবেন এখানে কাজ করতে করতে কোনো রকম খরচাপাতির প্রয়োজন হয় না আপনারা নিশ্চিন্তে কাজ করে যাবেন মাসের শেষে মায়না পেয়ে তখন আপনারা এই খরচাটা করতে পারবেন ডকুমেন্টস কি কি লাগছে আমি একটু বলে দিই আধার কার্ডের জেরক্স লাগবে আপনার অবশ্যই যেন আধার কার্ডের জন্ম তারিখ পুরোটা থাকে জন্ম তারিখ মাস সাল তিনটেই যেন থাকে যেহেতু প্রথম থেকে এখানে পি রেডি করা হবে তো আধার কার্ডে যেন প্রত্যেকের জন্ম তারিখ পুরোটা থাকে ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স লাগবে নিজের নামে হলে খুবই ভালো নিজের নামে যদি না থাকে যে কোনো ফ্যামিলির একজনের ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স দেবেন এবং দু কপি ফটো দেবেন ফ্যামিলির যে সমস্ত মেম্বারের ইএসআই করাবেন তাদের ডকুমেন্টস অর্থাৎ আধার কার্ডের জেরক্স লাগবে যেমন আপনি যখন কাজ করবেন আপনার বাবা মা এবং স্ত্রী সন্তানের আধার আধার কার্ডের জেরক্স নিয়ে আসবেন যার এখন কার্ড নেই তার আধার কার্ডটা রেডি হওয়ার পরে এখানে অ্যাড করতে পারবেন তো ফ্যামিলির সবাই এখানে চিকিৎসা বিমার অধীনে থাকবেন প্রত্যেকের কিন্তু চিকিৎসা খরচা কোম্পানি বিয়ার করবে তো এই রেপুটেড কোম্পানিতে আগামীকাল জয়নিং করানো হবে যারা যেখান থেকে আসবেন না কেন বেডিং পত্র সমস্ত কিছু গুছিয়ে নিয়ে চলে আসবেন কোম্পানিতে নিয়ে গিয়ে আপনাদের সরাসরি জয়নিং করিয়ে দেওয়া হবে এই কোম্পানিতে সরাসরি জয়নিং এর জন্য আপনারা পারিশ্রমিক আনবেন মাত্র এক হাজার টাকা এক হাজার টাকার বিনিময় এরকম একটা রেপুটেড কোম্পানিতে যেখানে এতগুলো ফ্যাসিলিটি পাওয়া যায় এরকম একটা আপনারা মাধ্যমে কাজ পেয়ে যারা এই কাজটা করতে চাইছেন তারা আজকে সন্ধ্যা সাতটা থেকে নটার মধ্যে আমাকে ফোন করে নামগুলো এন্ট্রি করে নিন এবং আপনারা যেখান থেকে আসুন না কেন বেডিংপত্র ডকুমেন্টস এবং যে পেমেন্টটা বলে দিলাম সমস্ত কিছু নিয়ে আগামীকাল এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে দুলাগার লোকেশনে চলে আসবেন সেখান থেকে আপনাদের প্রত্যেককে কোম্পানিতে নিয়ে গিয়ে স্যারেদের সাথে কথা বলিয়ে সমস্ত কিছু বুঝিয়ে পত্র সাবমিট করে আপনাদের জয়নিং করিয়ে দেওয়া হবে ওই দিনই কিন্তু আপনারা রুম এবং খাওয়া দাওয়ার সমস্ত ব্যবস্থা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নমস্কার